আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে অ্যাডস্টেরা নিজের অ্যাডে নিজে ক্লিক করে ইনকাম করা, অর্থাৎ আপনি সেলফ ক্লিক করে ইনকাম করতে পারবেন এমন কিছু সিস্টেম দেখিয়ে দেওয়া। যেহেতু আমরা সেলফ ক্লিক করব, তাই বেশ কিছু কৌশল অবলম্বন করতে হবে। যারা আগের পার্টগুলো দেখেননি, অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে আগের পার্টগুলো দেখে নেবেন, কারণ সেখানে আগের পার্ট নাম্বার 1, 2 এবং 3 লিঙ্কগুলো দেওয়া আছে। তো প্রথমে ওপেন করছি আমাদের অ্যাডস্টেরা অ্যাকাউন্ট। এখানে গত পার্টে আমরা যেখান থেকে ছিলাম, জাস্ট সেখান থেকে আমরা শুরু করছি আরও একবার। এখানে চলো aspt.com সাইটটা এখানে আমি এয়ার বাটনে ক্লিক করে দিচ্ছি। এরপর আমরা এখানে নিয়েছিলাম হচ্ছে ব্যানার অ্যাড কোড, যা এখানে কপি করা হয়েছিল না, কারণ এখানে অ্যাক্টিভ হয়নি। তো এটা আমরা কপি করব। তার পূর্বে এখানে আমি আরও কিছু অ্যাড কোড অ্যাড করে নিব, যেমন aspt.com সাইটটার এখানে দুইটা অ্যাড কোড দেওয়া রয়েছে। এখানে অ্যাড ইউনিটে ক্লিক করছি। অ্যাড ইউনিটে ক্লিক করার পর ইরোটিক অ্যাডস এর টিকমার্কটা সরিয়ে দিব। এরপরে এখানে নিব হচ্ছে আমরা ব্যানার। ব্যানার না নিয়ে অবশ্যই সোশ্যাল বানালে খুব ভালো হয়, তবে আপনি চাইলে কিন্তু নেটিভ ব্যানার নিতে পারেন। এখান থেকে আমি নিচ্ছি সোশ্যাল বার, এরপরে ক্লিক করব অ্যাড। এবার একটু সময় দেওয়া লাগবে, ততক্ষণে যেহেতু আমরা ব্যানার অ্যাডগুলো কপি করে নিয়েছি, আই মিন বানিয়ে নিয়েছি। যেমন এখানে ছিল হচ্ছে ব্যানার 468x60, এটা বাকি ছিল। এটার অ্যাড কোডটা আমরা নেব এখানে গেট কোডে ক্লিক করে দিচ্ছি। এরপর পুরা কোডটাকে মার্ক করে নিব, প্রোডাক্টে মার্ক করে নিয়ে জাস্ট কপি করে নেব, ঠিক আছে? অথবা আপনি এখানে কপি কোড বাটনে ক্লিক করে ফেলতে পারেন। তো আমি ক্লিক করলাম কপি কোড। তো এখন আমি জাস্ট ওপেন করছি আমার হচ্ছে ওয়েবসাইটটা, মানে যে ব্লগ স্পটে আমরা কাজ করছিলাম। এখানে এসে আমরা যাব হচ্ছে লেআউটে। লেআউটে চলে আসার পর এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, যেমন ডিফল্ট, থামনেল, জেসন ভ্যারিয়েবল। তো এইগুলো না দেখে একটু নিচের দিকে আসবো। এখানে দেখুন দেওয়া রয়েছে সাইড বার। এই সাইড বারে আমরা কিন্তু এটা ইউজ করতে পারি, যেটাকে ব্যানার হিসেবে নিয়ে আসলাম কপি করে। এখানে এসে আমি ক্লিক করবো অ্যাড এ গ্যাজেট, এরপরে এইচটিএমএল অথবা জাভা স্ক্রিপ্ট দেওয়া রয়েছে, এখানে ক্লিক করছি। ক্লিক করার পর টাইটেল দেওয়া রয়েছে। তো এইখানে টাইটেল যেটা রয়েছে তার সাথে আমি মিল করব, এটা হচ্ছে অ্যাডস্টেরা অ্যাকাউন্টের যে কোডটা নিলাম, এই কোডের কোড নাম্বার। যেমন একটু বুঝিয়ে বলি, আমি ব্যানারে এমন কিছু লিখব যা চিনতে এবং বুঝতে সুবিধা হয়। যেমন এখানে আমি নিলাম হচ্ছে ব্যানার অ্যাড কোড, যার সাইজ ছিল 468x60। তো এখন আমি এখানে ক্লিক করব 468x60। তাহলে কি হবে, আমি অ্যাড কোডটা সহজে চিনতে পারবো। এরপর কন্টেন্টে গিয়ে আমরা অ্যাডের কোডটা বসিয়ে দিব, যেটা কপি করে নিয়ে আসলাম। এরপর ক্লিক করছি সেভ লেখার উপরে। এখন আপনি যে ব্লগ স্পটটা ব্যবহার করছেন, যদি সেখানে কোনো থিম ব্যবহার করে থাকেন, তাহলে সেই থিমে কোন কোডটা সবচেয়ে বেশি ম্যাচ করবে তা কিন্তু আপনাকে নির্ভর করে নিতে হবে। যেমন এখানে আমি ক্লিক করছি ভিউ ব্লগ, দেখুন আমরা কিন্তু এখানে অ্যাড আসছে। আমার একটা জিনিস এখানে খেয়াল করবেন, যারা কম্পিউটার ইউজ করেন তারা যখন মাউস পয়েন্ট কোথাও নিয়ে যান, যেমন এখানে যদি আমি একটু যাই, এই সাইটটা একটু ভিজিট করে নিই, এখানে খেয়াল করুন, আমি যখন এখানে মাউস পয়েন্ট নিয়ে যাচ্ছি, আমার পয়েন্ট একটু খেয়াল করবেন, মাউস পয়েন্টটা জাস্ট এটা তীরের মতো দেখাচ্ছে। যেখানে লিঙ্ক আছে বা যেখানে আপনি ক্লিক করতে পারবেন, সেখানে গেলে এরকম হাতের মতো দেখাবে, যে হাত, তীর, হাত, তীর, হাত। এখন সেমভাবে যদি আমি এই সাইটটাকে ভিজিট করে, দেখুন আশেপাশে কিন্তু সবগুলো ফাঁকা অংশ। আমার মাউস পয়েন্ট দেখুন আমি নিয়ে গেছি, এখানে ফাঁকা, এ পাশে ফাঁকা, কিন্তু দেখুন এখানে হাত দেখাচ্ছে। হাত মানে গোপন কোনো একটা লিঙ্ক এখানে আছে যা আমি দেখতে পাচ্ছি না বা স্ক্রিনে দেখাচ্ছে না। তো যখন কোনো লিঙ্ক থাকবে, ক্লিক করার অপশন থাকবে, যেখানে আপনি ক্লিক করতে পারবেন এমন জায়গা রাখা আছে, সেখানে কিন্তু এরকম হাত হয়ে যাবে। যদি ক্লিক করার অপশন না থাকে তাহলে হাত দেখাবে না, সেখানে তীর দেখাবে। এখানে দেখুন তীর দেখাচ্ছে ফাঁকা অংশে, এখানে গেলে ফাঁকা অংশে হাত দেখাচ্ছে। কেন? কারণ এখানে আমরা কোনো অ্যাড কোড দেওয়া নেই, এর কারণে এখানে হাত দেখাচ্ছে না। এখানে দেওয়া আছে অ্যাড কোড, যার কারণে এখানে হাত দেখাচ্ছে। এখানে কোন অ্যাড কোড কাজ করছে একটু দেখি। যাবো এখান থেকে থিমে, থিমে যাওয়ার পর অ্যারো বাটনে ক্লিক করছি, ইডিট এইচটিএমএল এ ক্লিক করছি। এরপর দেখুন এজ উপরে দিয়েছিলাম, এটা কি অ্যাড করছিল কি মনে আছে আপনাদের? আশা করছি এটা মনে আছে। এই অ্যাড কোডটা কিন্তু আমরা এখানে দিয়েছিলাম আগের পার্টে, যারা মিস করেছেন তারা অবশ্যই এখানে দেখে নেবেন এটা, ঠিক আছে? তো এই অ্যাড কোডটা আমাদের এখানে গোপন বা হিডেন অ্যাড হিসেবে কাজ করছে, যা আপনি দেখতে পাবেন না। যখন কোন ট্রাফিক আপনার কোনো পোস্টে জাস্ট ভুল করে ক্লিক করবে, আপনার অ্যাডে অটোমেটিক অ্যাডে ক্লিক হয়ে যাবে, সেখান থেকে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন এইটা। তো এখন যেহেতু আমরা থাম্বনেইল এই লেআউট নিয়ে কাজ করছি, সো লেআউট আমি ক্লিক করে দিলাম। এরপর ব্যানারটা আমি কোডটা বসিয়ে দিয়েছি। এখন যাবো আরও একবার অ্যাডস্টেরা অ্যাকাউন্টের মধ্যে, সেখানে গিয়ে আমি বর্তমানে যে অ্যাড কোডটা সেট আপ করলাম এটা ছিল হচ্ছে, আচ্ছা আমি রিফ্রেশ করলাম, দেখিনি কোনটা আসছে, এটা aspt.com এ ক্লিক করলাম।
ক্লিক করার পর এটা ছিল হচ্ছে সোশ্যাল বার, এটাকে আমি জাস্ট ক্লিক করে দেবো গেট কোডে, গেট কোডে কপি কোড, কপি কোড ক্লিক করে ফেললাম, ঠিক আছে। কপি কোড ক্লিক করার পর আমি যে সাইটটিতে ব্যবহার করব সেই সাইটের ক্লিক করছি থিম লেখার উপরে, অ্যারো বাটনে ক্লিক করে দিচ্ছি, মানে ছোট্ট ডটের উপরে ক্লিক করছি, এরপর এডিট এইচটিএমএল নিচ থেকে দুই নম্বর অপশন, এখানে এসে ডান পাশে এই যে লাইনটা রয়েছে এদিকে খেয়াল করুন একটু মাউস পয়েন্টটা, এই যে ডান পাশে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন এটাকে একদম টেনে ধরে একদম নিচে নামিয়ে নিব, একদম নিচে নিচে আসার পর দেখুন এখানে কিন্তু আমার একটা অ্যাড কোড বসানো ছিল যে এটা, এটাকে আমি ডিলিট করে দেব। আপনি চাইলে রাখতে পারেন, চাইলে আপনি এটা ব্যবহার করতেও পারেন, কোনো সমস্যা নেই। ডিলিট করার পর ব্লগ স্পটের স্ক্রিপ্টের পর এটা বসিয়ে দেবো, যেটা আমি এখন নিয়ে আসলাম, অ্যাড কোড জাস্ট এখানে বসিয়ে দিলাম। এটা ছিল কি যেটা এখন নিয়ে আসলাম একটু খেয়াল করুন, এটা ছিল হচ্ছে আমাদের সোশ্যাল বার, ঠিক আছে। সোশ্যাল বারটা আমি এখানে বসিয়ে দেওয়ার পর এটাকে সেভ করে দিব। তাহলে কি হবে, নিচেও কিন্তু আমাদের একটা অ্যাড কোড হিসেবে কাজ করবে, একদম নিচে এসে। এটা আপনি যে কোনো অপশনে রাখতে পারেন। আর গত পার্টে আমি দেখলাম অনেকে আমাকে কমেন্ট করেছেন যে নুরিফাই থিমটা অনেকের নাকি লাগবে, তো ঠিক আছে নুরিফাই আমি থিমটা টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, এখনই অলরেডি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কষ্ট করে ডাউনলোড করে নেবেন। টেলিগ্রামটা বেস্ট কারণ সেখানে যে কোনো ফাইল ফটো ভিডিও শেয়ার করা যায় কারণে। এরপরে ক্লিক করছি আরেকবার লেআউটে, যাবো এখন অ্যাডস্টার অ্যাকাউন্টের মধ্যে, এখানে সে আবারও সেম ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করছি, অ্যাড ইউনিট, এরপরে নিব আবারও ব্যানার। আপনি যে কোনো ব্যানার নিতে পারেন যেটা আপনার সাইটে বেশি স্যুট করবে বা ম্যাচ করবে বা মিলে যাবে, আপনি সেটা নিয়ে ইউজ করতে পারেন। আমি এখানে নিচ্ছি 320x50, এরপর ইরোটিক অ্যাড স্টিগমা একটা সরিয়ে দিব, অ্যাড বাটনে ক্লিক করে নিলাম। এটা ক্লিক করার পর আমাকে অবশ্যই একটু সময় দেওয়া লাগবে, কারণ যদি আমি অ্যাড কোডটা চাই যে আমি ব্যবহার করবো তাহলে আমাকে অবশ্যই সময় দিতে, কারণ এটা হচ্ছে অ্যাপ্রুভ করে নেয় অ্যাডস্টেরা কোম্পানি, অ্যাপ্রুভ করে নেয়। এটা ইনস্ট্যান্টলি অ্যাপ্রুভ হয়ে গেছে, আমি ক্লিক করছি আরেকবার এসভিডিও.কমে, একটু নিচে দেখেন এখানে পেন্ডিং রয়েছে এখনও, এটা কিন্তু পেন্ডিংটা রিসিভ করেনি। আমি আরও একবার রিফ্রেশ করব, তাহলে পেন্ডিংটা আমার অ্যাক্টিভ হয়েছে কিনা আমি বুঝতে পারবো। আর রিফ্রেশ করার পর এখানে সে ক্লিক করছি এসভিডিও.কমের বাম পাশে অ্যারোতে, এরপরে নিচে গিয়ে দেখবো এখানে দেওয়া রয়েছে ব্যানার 320x50, এটাকে আমি গেট কোডে ক্লিক করছি, এরপরে হচ্ছে কপি কোড। ওকে, কপি কোডে ক্লিক করার পর আমি কোডটা নিয়ে যাবো আমরা ব্লগ স্পট সাইটটিতে, ব্লগ স্পট সাইটে এসে লেআউটে ক্লিক করব, এরপর এখান থেকে আমি সেমভাবে এই সাইড বারে ক্লিক করে আমি এটাকে বসিয়ে দিব। যদি আপনি কোনো থিম নিজে ইউজ করে থাকেন তাহলে আপনাকে সেই থিমের অপশনগুলো ব্যবহার করতে হবে। এটা ছিল কত ইস্টু কত, এটা আমি জাস্ট দেখে নেব, 320x হচ্ছে ইন্টু হচ্ছে 50, ওকে 320x50 সেখানে আমি লিখে দিব, 320x50 কেন লিখলাম, কারণ এটা হচ্ছে আমি সহজে চিনতে পারবো যে আমি কোন অ্যাড কোডটা ব্যবহার করছি। আর এর ফলে আমার পরবর্তী সময় যখন আমি অ্যাড কোড ব্যবহার করবো তখন আমার চিনতে সুবিধা হবে যে আমি কোন কোডটা কোন জায়গাতে ব্যবহার করছি। যদি আপনি নতুন মানুষ হয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে এটা খুবই কার্যকর ভূমিকা রাখবে। এবার সাইটে সেটাকে রিফ্রেশ করে নিব। বলা বাহুল্য যখন আপনারাও অ্যাড কোড সেট করবেন এবং দেখবেন যে এই পাশে কোনো অ্যাড শো করছে না, এর পিছনের কারণটা হচ্ছে আপনি যখনই কোনো সাইটে অ্যাড কোড বসানোর পর নিজের ফোন দিয়ে নিজে সাইটটা ভিজিট করবেন। বর্তমান সময়ে কিন্তু অ্যাডস্টেরা বেশ আপডেট হয়ে গেছে, তারা কিন্তু এখানে এটা শো করতে দিবে না বা দেখাবে না। তাহলে আপাতত এতটুকু অ্যাড কোড করলেই আপনি এটাকে এখন সেলফ ক্লিক করতে পারবেন, কিন্তু কীভাবে সেলফ ক্লিক করবেন তা দেখাচ্ছে এখন। আমাদের অ্যাড কোডটা মোটামুটিভাবে হয়ে গেছে, আপনি চাইলে কিন্তু অনেকগুলো অ্যাড কোড নিয়ে এখানে ব্যবহার করতে পারেন, চাইলে কিন্তু এরকম স্যাম্পল রাখতে পারেন যেরকম আপনার ইচ্ছা। এবার গতকালকে আমি যে পর্বগুলো দিয়েছিলাম অ্যাডসেন্স নিয়ে, যারা এখন এই ভিডিওটা দেখছেন অবশ্যই গতকালকের অ্যাডসেন্সের ভিডিওটা দেখবেন, কারণ আমি অ্যাডসেন্সে এই সাইটটা দেখাচ্ছিলাম যার সাথে এই অ্যাডসেন্সের বেশ ভালো একটা সম্পর্ক রয়েছে। যদি আপনি অ্যাডসেন্স নিয়ে কাজ করেন তাহলে লাইফ টাইম আপনি কাজ নাও করতে পারেন, কারণ কোনো এক সময় এটা হয়তো বন্ধ হতেও পারে। কিন্তু অপরদিকে অ্যাডসেন্স হচ্ছে গুগলের একটা কোম্পানি যা দিয়ে কাজ করলে আপনি অনায়াসে লাইফে কিছু একটা করতে পারবেন। লাইফে কিছু একটা কেন, যারা ইউটিউব করে তারা যেমন ইনকাম পায় তার চেয়ে তিন গুণ বেশি আপনি এই ব্লগ স্পট সাইট দিয়ে ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু কষ্ট করতে হবে। এখন সবচেয়ে অনুরোধ করবো যে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই অ্যাডসেন্সের পার্টগুলো দেখবেন, খুবই কার্যকরী ভিডিও। আপনি যে সময়গুলো নষ্ট করছেন সেই সময়গুলো শুধুমাত্র ভিডিওগুলো দেখে একবার প্র্যাকটিস করলেও ভবিষ্যতে দেখবেন এটা আপনার খুব কাজে দিচ্ছে, অনেক কার্যকরী ভিডিও আমি আশা করি যে আমার ভিডিওগুলো।
এবং যেহেতু ভিডিওগুলো খুবই কার্যকর, তাই আমি আপনাদের সুবিধার জন্য ভিডিওর লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। অ্যাডসেন্সের পার্ট এক এবং পার্ট দুই দেওয়া হয়েছে, সেগুলো দেওয়া রাখছে। অ্যাডসেন্স কেন বললাম, আপনি যে ব্লগ স্পট নিয়ে কাস্টমার দেখছেন তার সাথে কিন্তু অ্যাডসেন্সের সম্পর্ক আছে, কারণ সেটাও ব্লগ স্পট নিয়ে। আপনি এখানে ব্লগ স্পট নিয়ে যা শিখে ফেলছেন, অ্যাডসেন্স আপনার দেখলে পানির মতো সহজ মনে হবে, কারণ সেম জিনিস। অথবা আপনি অ্যাডসেন্স দেখলে আপনার কাছে এটা আরও সহজ মনে হতে পারে, কারণ আমার এই কাজগুলো মূলত ব্লগ স্পট দিয়ে হয়। ব্লগ স্পটটা কেন, কারণ এটা ফ্রি সাইট, ফ্রি সাইট দিয়ে আপনি কাজটা করতে পারবেন। আচ্ছা, এখন সাইটটা তাহলে আমার হয়ে গেলে, এখন কী করতে হবে আমাকে, বা জাস্ট পোস্ট করতে হবে। তো গত পার্টে যারা অ্যাডসেন্স দেখেছেন তারা অবশ্যই জানেন যে আপনি কীভাবে পোস্টগুলো করবেন, মানে কোথা থেকে আসলে পোস্টগুলো আপনি লিখে নেবেন তা দেখানো হয়েছে। কষ্ট করে ভিডিও দেখে নেবেন, কারণ ওই ভিডিও দেখলে আপনি পোস্ট পাবেন। তো এখানে আমি অনেকগুলো পোস্ট করে নিয়েছি, এবং পোস্ট করার পর এখন আমরা শুরু করবো সেলফ ক্লিক। তো দেখা হচ্ছে পরের পার্টে ইনশাল্লাহ। অবশ্যই পোস্টগুলো আমি করে নিচ্ছি, কীভাবে করছি দেখে নিন কষ্ট করে। আসসালামু আলাইকুম।